फ्रेंड्स गुड आफ्टरनून एंड वेलकम बैक टू माय चैनल এখন বাজে দুপুর 2:00 দুপুর থেকে ব্লগটা শুরু করলাম তোমরা তো ভাবছো ঘরে লিপস্টিক পরে সংসারে কেন বসে আছি আসলে লিপস্টিকটা পরেছিলাম অনেক সকালে মানে কি ধরো 12:00-12:30 দিকে লিপস্টিক পরেছিলাম ইনস্টাতে আমি রিলস বানিয়েছিলাম তার জন্যই লিপস্টিকটা করেছি আই মেকআপ টেকআপ করলে সুন্দর করে ছেজে গুজে করলে তো খুব ভালোই হয় রিলস কিন্তু আমার অত ভালো লাগে না লিপস্টিকই ঠিক আছে বাড়ির কাজ টাজ করতে করতে তারপর স্কুলের কাজ করতে করতে অত সাজতে গুজতে ভালো লাগে না আর তোমাদেরকে বলেছিলাম একটা শর্টস শেয়ার করেছি তোমরা দেখেছো অনেকে তো বলেছিলাম যে যেই কাজটা করার জন্য যাচ্ছিলাম হঠাৎ করে বৃষ্টি নেমে গেলো সেই কাজটা করেই ফিরলাম হয়ে গেছে একটু গেছিলাম একটু ওই বিরাটের দিকে একটু গেছিলাম একটু কাজ ছিল তো মোটামুটি হয়ে গেল এরকমভাবেই গেছিলাম সকালে যে বলেছিলাম না বেরোবো তো এইসব ইনস্টা রিল ফিল করার পরে এরকম লিপস্টিক লিপস্টিক করে বসেছিলাম তারপরে আর লিপস্টিক লিপস্টিক কিছু ওঠায়নি এইভাবেই ঘুরছি এইভাবেই পুজো দিচ্ছি ওই আর কি আর আরেকটা কষ্টের কথা বলবো আজকে আমি কিছু খাইনি হ্যাঁ আজকে আমি উপোস করেছি আসলে পুজো দিতে এবং মাকে যখনই পুজো দিতে যাই একটু ইচ্ছা করে কি উপোস করে পুজো দিই আসলে কী বলতো আমি জল না খেয়ে থাকতে পারি না চা না খেয়ে থাকতে পারি না চাটা তাও টিপ পড়ে যাবো জল না খেয়ে থাকতে পারি না মানে নিজ জলে উপোস জিনিসটা আমি করতে পারি না যেন একটু জল খেয়েছি চা খেয়ে নিয়েছি গো কী করবো নির্জল উপোসটা আমি পারি না আজকে মোটামুটি ভাত ছাত রুটিশুটি না খেয়ে পুজো দিতে যাবো আমি যখনই ভাবি যে একটু নির্জল উপোস করবো বা বিস্কুট খাবো না একটা খেয়েছি বিস্কুট আমার শাশুড়ি মা বলে যে কী হয়েছে ঠাকুরমশাইরা তো বিস্কুট খেয়ে চা খেয়ে পুজো দেয় চুপ কর তো খা তো এখনও বলছে যে না না ঠিক আছে এখনই কি পুজো দেয় খা তো কিন্তু এখন মন্দির বন্ধ হবে না সেটা তাহলে যে না যখন উপোস করেছি ঠিক আছে তো আমি ভাত ফাত কিছু খাইনি রাত্রে সব রাত্রে আর সন্ধেবেলা উপোস বলছি উপোস করে পুজোটা সন্ধেবেলা দেবো এখন না এখন তো মন্দির বন্ধ তো তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন এই ড্রেসটা চেঞ্জ করবো চেঞ্জ করে নাইটিটা পরবো আর রাহি পাপা কী করছে চলো তোমাদেরকে দেখাই তোমরা যখন বলো না দিদি তোমার ব্লগের জন্য ওয়েট করছি আমার এত ভালো লাগে না মনটা ভালো হয়ে যাবে অনেকেই আমাকে ভালোবাসো জানি আমিও তোমাদের খুব খুব ভালোবাসি আর যাদের নাম নিইনি আবার বলছি প্লিজ কিছু মনে করো না সবার নাম শর্ট করে না মনে পড়ে না একদিন লিখে তোমাদের সবার নাম নেবো আর একটা ভিডিওতে তো শেয়ার করেইছি থ্যাংক গিভিং ভিডিওতে সবার নাম নিয়েছে সবার তো চলো রাই করছে তোমাদেরকে দেখাই আচ্ছা কী কী রান্না হয়েছে আমি ভালো ভালো রাই এখন ড্রয়িং করছে বাবা এটা কী করেছে বলো সবাইকে বিয়ে করার জন্য বারণ করে দিয়েছে বাবা রাহি আজকে রাত্রে কোথায় যাবে সবাইকে বলে দাও যদি বৃষ্টি না হয় সন্ধ্যেবেলা কোথায় যাবে বলে দাও তাকিয়ে বলে দাও আমি যাব বাবিদের একটা ফ্ল্যাটে ওখানে পুজো আছে বলে আমি যাব আর আর কি আর কি আর আমি বলে দিচ্ছি সবাইকে পুজো দিতে যাব তারপরে বিট্টু কাকাই আছে রাহির বিট্টু কাকাই মানে হচ্ছে বিট্টু আমার দেওর বিট্টু বিট্টুর বার্থডে আছে তো বিট্টুর বার্থডেতে আজকে আমরা যাব দেখি বৃষ্টি না হলেই যাব বৃষ্টি হলে যাব না বৃষ্টিতে না বাইকে যেতে খুব অসুবিধা হয় বৃষ্টি হলে দেখি রিক্সাও যেতে পারি কিছু ঠিক নেই আগের থেকে কিছু বলছি না গেলে তো তোমরা দেখতেই হবে তোমাদের সাথে শেয়ার করবো পুজোটা মেন পুজোটা তোমাদের সাথে শেয়ার করবো আর পুজো দিতে যাবো যদি বৃষ্টি না হয় শাড়ি পরে যাবো যদি বৃষ্টি হয় যাই না কি পরে যাবো কুর্তি লেগিংস পরে চলে যাবো শাড়ি পরেই যাওয়ার ইচ্ছা আছে শাড়ি পরে ভালো লাগে দেখতে তাই না বলো তো চলো এখন আর কিছু দেখাচ্ছি না এখন একটুখানি ঘুম দেব না ঘুম আসবে না বোধ হয় কেন কি আজকে আমি অনেক দেরি করেছি সানডে বলে আজকে আমি 10টার সময় ঘুম থেকে উঠেছি জানো একটু হয়ে যায় উইকেন্ডস একটু হয়ে যায় আর না আমি হচ্ছে সবসময় লেট রাইজার আর্লি রাইজার না তাড়াতাড়ি না ঘুম ভাঙে না অনেকের না 5টার সময় ঘুম ভেঙে যায় যত রাত্রে ঘুমা 5টার সময় ঘুম ভেঙে যাবে 5টা না 6টা আমি হচ্ছে বরাবরই লেট রাইজার যখন স্কুলে যেতাম তখন 10-এ 2-এ উঠে যেতাম কিন্তু এখন আর সেটা হয় না আর রাহিও লেট রাইজার বন্ধুরা দেখতে দেখতে বিকেল হয়ে গেল একটুখানি শুয়েছিলাম কি পরে যাবো একদম ডিসাইড করতে পারছি না বাইরে বৃষ্টি হচ্ছে না তাও মোটামুটি সব শাড়ি পরেই আমি খাওয়া দাওয়া করেছি এবার দেখি আর শাড়িগুলোকে ড্রাই ওয়াশও দেওয়া হয়নি ঘরেই একটুখানি রোদের মধ্যে ঝুলিয়ে রাখতাম তারপরে একটু ওই কী বলে জল ধোয়া করে দিতাম এই আর কি
দেখি কোন শাড়িটা পরি, আমার মনে হচ্ছে সব শাড়ি পরে খেয়ে নিয়েছি। আর ভুলবশত যদি ভুলভাল শাড়ি পরে যায়, মানে খাওয়া শাড়ি মানে খেয়েছে শাড়ি পরে পরে যায়, তাহলে যে কী হবে আমার ভয় লাগে, ওরা কুৎকুৎ করে মনটা। তখন কিছু খারাপ ধরো হলো আমার সাথে, তখন মনে হয় কি আমি এটা করেছিলাম বলে আমার সাথে খারাপ হয়েছে, এরকম একটা ব্যাপার মানে মনে হয় আর কি। আর চুড়িদার পরে যাবো বুঝতে পারছি না, শাড়ি পরলে ব্যাপারটা বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগবে, চুড়িদার পরলে অতটা ভালো লাগবে না। দেখি এখন আর খেতে পাচ্ছে না, তখন পাচ্ছিল দুপুরবেলাটা খুব খেতে পাচ্ছিল, এখন আর খেতে পাচ্ছে না আমার। ঠিক আছে একটু জল খেয়ে নিয়েছি, তো দেখি কি পড়ি, যাই পড়ি তোমাদের সাথে শেয়ার। এখন বাজে 7:30, আমি তৈরি হয়ে গেছি, দেখো এই সানাসেলটা বার করেছি আলমারি থেকে, সানাসেলটা মোটামুটি মনে আছে ধুয়েছিলাম বাড়িতে। এই শাড়িগুলো বাড়িতে ধোয়া যায়, কিন্তু জামদানি ঠামদানি বাড়িতে আমার ধোয়া যায় না, এটাই প্রবলেম। জামদানি বা কোনো তসরের শাড়ি, এটা আমি লাস্ট গৌরীপুর কালীবাড়িতে পরে গেছিলাম, আগের আগের বছর পুজো দিতে গেছিলাম, তখন এটা একবার পুজোতে দিয়েছিল ড্যাডরা আমাকে দিয়েছিল পুজোতে, তখন সানাসেল খুব উঠেছিল। আর আমার সানাসেলটা দেখো অন্যরকম, ময়ূর ময়ূর দেখো, আর গোল গোলগুলো ভীষণ ভীষণ মানে কমন, গোল গোল যেগুলো ডিজাইনগুলো ময়ূরের, আমার ওগুলো অন্যরকম, একটুখানি অন্যরকম। তো মোটামুটি শাড়ি কিন্তু ভালো পরতে পারি না আমি, একটু কুচকে কুচকে গেছে। এটা হচ্ছে সিক্রিন কালারের ডুয়েল টোনের দেখো, আর চুলটাকে অবশ্যই বাঁধবো, চুলের উপর ছাড়বো না, ছাড়লে যা লাগে পুরো। চলো যাই, তোমরা আমার সাথে মায়ের দর্শন করো, তারপরে দেওরের গঞ্জেতে যাব। দেখি চলে এলাম মামা বাড়িতে। বলেছিলাম না যে রাহির বিট্টু কাকাই মানে আমার মামা তো দেওরের বার্থডে, তো দেখো ওর কেকটা, ওর নাম হচ্ছে জিত্তু, জিত্তু বিট্টু, ভালো নাম হচ্ছে কি জানি শুভ্রজিৎ, শুভ্রজিৎ ওর নাম। এ দেখো সবাই ওকে আশীর্বাদ করছে, এখনও কেক ঠেক সব কাটবে। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমার দেওরের বার্থডে, একদম ছোট করে বড়ভাবে হয়েছে, একটু বড়ভাবে সেলিব্রেশন যেটা হয় আর কি, ওটা করতে লজ্জা পায়, এখন সবাই বড় হয়ে গেছে না তার জন্য। যাই হোক, ছোট হোক আর বড় হোক, বার্থডে পার্টি ভালোই লাগে। আর আমাদের গিফটটা পাওনা রয়েছে, আমরা মন্দির থেকে ডাইরেক্ট চলে গেছি, তো গিফট কিনতে পারিনি, গিফটটা কিনে দেব, একটা টি শার্ট দেবো ইচ্ছা আছে, গোলগলার এমনি টি শার্ট ব্ল্যাক কালারের বলেছে। আমরা আজকে খেয়ে যাব এখান থেকে, মানে বিট্টুদের বাড়ি থেকে খেয়ে যাব, প্লেন ডিমের ঝোল ভাত আলুর চোখা ডাল এই সমস্ত, মিষ্টি একদম প্লেন খাবার। মনি বলেছিল যে চিকেন না নিয়ে, আমরা বললাম না রাত্রেবেলা আর চিকেন খেতে ভালো লাগছে না, ঠিক আছে ডিমই বেস্ট, মাছ ডিম মাংস তিনটেই ভালো লাগে আমাদের তিনজনেরই, আমার কোনো প্রবলেম নেই। না রাহির একটু অসুবিধা আছে, রাহির আবার মাছ ডিম বেশি একটা ভালো লাগে না, ওর চিকেন, চিকেন হলে ওর তো ভালোই হতো, কিন্তু ও দুপুরে চিকেন খেয়েছিল বলে চিকেন দরকার নেই, ঠিকই আছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। বাই, গুড নাইট, টেক কেয়ার।